হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আমার চ্যানেল আপনাদের স্বাগতম। পয়সা মেটিভিতে আসছে আপনাদের স্বাগতম। আপনাদেরকে যে ঈদ উল ফিতরে আপনাদের আছে ঈদ মুবারক। আজকে যেহেতু ঈদ, আপনাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আমার একটা নতুন একটা ভিডিও আমি মানে আপনাদেরকে দেখাবো। আজকে আমি যেহেতু লকডাউন দীর্ঘ 3 মাস ধরে চলতেছে, যেহেতু ঈদের উপলক্ষে আজকে মানে বিকালবেলা আমি বাড়ি থেকে বের হয়েছি। আমাদের বাড়ির পাশেই একটা চা বাগান আছে, মানে আপনারা জানেন লোকনন্দন চা বাগান, অনেক সুন্দর প্রাকৃতিক ভিউ। আমরা আপনাদেরকে আমি দেখাবার জন্য এই উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি। তো আপনারা আমার পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আমি চা বাগানে অলরেডি ঢুকে পড়েছি। আপনারা দেখেন আমার প্রকৃতি অনেক সুন্দর, যেহেতু নতুন খুঁড়ি দিয়েছে চা বাগান। আপনারা আমি ভিতরে যাচ্ছি, আপনারা ভিতরে গেলে পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন। আপনারা দেখেন এখন চা কুড়ি এখন উঠাবার সময়। আমি জানি এখন মৌসুম, যেহেতু এখন প্রচুর বৃষ্টিপাত হয়েছে, এই সম্বন্ধে আসলে অনেক সুন্দর ন্যাচারাল ভিউ। আসলে আমার খুবই ভালো লাগতেছে আজকে, যে বিকালবেলা মুহূর্তটা অনেক সুন্দর। তো আপনারা তো দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন। তো আমি আমার ফ্রেন্ড সেলিম আহমেদ আসছে ও দেখার জন্য। দেখেন বাইক নিয়ে সেলিম আহমেদ আসছে। ওকে বলছিলাম যে আমি একটা ভিডিও করার জন্য আমি এখানে আসছি, তুই এখানে চলে আয় বাইক নিয়ে। সে এই উদ্দেশ্যে সে আসছে। এই সম্বন্ধে আমি আমার ফ্রেন্ড আমি আপনাদেরকে পরিচয় দিচ্ছি। এখানে আমার ফ্রেন্ড শাহজান আহমেদ মস্তু আছে। আচ্ছা শাহজান, তুমি যে বিকেলবেলা এখানে ঘুরতে আসছো চা বাগানে, তোমার সেই মুহূর্তটা কেমন লাগছে একটু আমাদের বন্ধুদের কাছে একটু শেয়ার করো। বলতে গেলে অসম, অনেক সুন্দর। আচ্ছা অনেক সুন্দর, তুমি তো অনেক দীর্ঘদিন লকডাউনে ছিল। লকডাউনে আজকে যেহেতু ঈদ উল ফিতর, তুমি বিকেলবেলা বাড়ি থেকে বের হয়ে আসছো, তোমার সে কেমন লাগতেছে বিকেলবেলার মুহূর্তটা? খুব ভালো লাগতেছে, এবং আমি প্রতিদিন আসি, লকডাউনের কারণে আমি আসতে পারি নাই, এখন অনেকদিন পরে আসছি, খুবই ভালো লাগতেছে। খুব ভালো লাগতেছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। আর এই যে পাহাড়টা, যে চা বাগান, তোমার বাড়ির পাশে কত দূরত্ব হবে চা বাগানটা? প্রায় 1 কিলোমিটার হবে। আচ্ছা 1 কিলোমিটার দূর হবে। আমি এখন আপনাদেরকে সাক্ষাৎ করে দিচ্ছি সেলিমের সাথে। সেলিম, তুমি চা বাগানে আসছো কিসের জন্য আসছো এই বিকেলবেলা, যেহেতু করোনা ভাইরাস একটি ভয় মানে আতঙ্কে একটি ভয়াবহ রূপ ধারণ করতেছে, তুমি বিকেলবেলা যেহেতু আসছো কিসের জন্য আসছো এই পাহাড়বেলা? আসলে বাগানে আসার উদ্দেশ্য হলো একটাই, আসলে ঈদের সময় তো যার যার ঘরে থেকে ঈদ করাটা আসলে উত্তম, কারণ এই করোনা ভাইরাসের গণসংক্রমণ থাকা আসলে উচিত। সে বিধে আসলে প্রকৃতি, কারণ সে জায়গায় কোলাহল, আসলে জনবসতি প্রকৃতি ন্যাচারাল এই জায়গায় আসছে আর কি। ঠিক আছে, আচ্ছা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ আমাদের বন্ধুর কাছে কিছু বলার জন্য। তো আপনারাকে ইনভাইট করা হলো, আপনারা অবশ্যই বিকালবেলা যেহেতু মুহূর্তটা আপনারা চা বাগানে আসবেন দেখার জন্য। আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো আমি আপনাদেরকে পুরো ভিডিওটা সংক্ষেপে আমি ভালো করে দেখাতে পারি নাই, সো আমি নেক্সট টাইমে আপনাদেরকে ভালো করে আমার এই চা বাগানটা আপনাকে দেখাবো পুরোটা চা বাগান। যেহেতু একটু শর্ট টাইমে আমি আপনাদেরকে মানে যে সুন্দর দৃশ্যটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এদিকে দেখেন অপোজিটে আপনার পাহাড় লোকনন্দন চড়া রয়েছে। আপনারা এদিকে রাস্তা অনেক দূর, দীর্ঘ অনেক দূর চলে গেছে। আপনারা আসলে বসে বাইক নিয়ে আসতে সবচেয়ে সুবিধা হয়। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, এই শুভকামনা রইলো। আর সামাজিক দূরত্ব বজায় রেখে আপনারা করোনা থেকে আপনারা নিরাপদ থাকেন। সো ভালো থাকেন, বাই।